মুম্বাইত জারি করা হয়েছে হাই এলার্ট। 31 ডিসেম্বর হাই এলার্ট জারি করা হয়েছে মুম্বাইত। মহানগরী মুম্বাই পরিবেশ অনন্য হয়ে পড়ে এই 31 ডিসেম্বর নিশা। আর এই নিশা এটা হাই এলার্ট জারি করা হয়েছে, কারণ হয়েছে একটা ফোন কল। একটা ফোন কল আহিছিল আর সেই ফোন কলত ধমকি দিয়া হয়েছে যে সিরিয়াল ব্লাস্ট করা হব মুম্বাইত। আর তারপরে কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে আর আরক্ষে ইতিমধ্যে কোনো ধরনের সুরুঙা এরা নাই। ঠায় ঠায় নাকা চেকিং বহিছে, ঠায় ঠায় সুরক্ষা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে। আর বিশেষকৈ যিসমূহ স্থানত জনসমাগম বৃদ্ধি হয়, ভিড় ভাড় থকা অঞ্চলসমূহ কটকটিয়া নিরাপত্তা গড়ি তোলা হয়েছে, সুরক্ষা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে। তার ভিতর আছে মেরিন ড্রাইভ, যত সাধারণত 31 তারিখ বলে নয় অন্য দিনতো যথেষ্ট সংখ্যক লোকের ভিড় হয়, কিন্তু যেহেতু বছরটা শেষ হবলে ওলাইছে, নতুন বছর আদরণি জানা হব, গতি আজি নিশার ভাগলে এক অন্যান্য পরিবেশে বিরাজ করব। গতি তেনেস্থলত এই সমূহ স্থানত যথেষ্ট সংখ্যক লোকের ভিড় হব। গতি তাত হাই এলার্ট জারি করার পিছত এতিয়া সুরক্ষা ব্যবস্থা অধিক কটকটিয়া করে তোলা হয়েছে। জুহু বিচ, মেরিন ড্রাইভ, বেন্দ্রা, নারিমন পয়েন্ট, গেটওয়ে অফ ইন্ডিয়া আদি বিভিন্ন প্রান্তত এটা নিরাপত্তা কটকটিয়া করে তোলা হয়েছে। কিন্তু এতিয়ালেকে যেহেতু কালিরে পৰা এই ফোন কলটো অহার পিছরে পৰা সুরক্ষা ব্যবস্থা কটকটিয়া করে তোলার লগতে ঠায়ে ঠায়ে চেকিং আরম্ভ হয়েছে, গতি ক্ষেত্রত কিন্তু কোনো ধরনের সামগ্রী এতিয়ালেকে আরক্ষীর হাতত পড়া নাই। আরক্ষীয়ে জানা অনুসরি যে সন্দেহজনক কোনো সামগ্রী আরক্ষীর হাতত নাই পড়া বা আরক্ষীয়ে এতিয়ালেকে সক্ষম হওয়া নাই বিচারি উলিয়াবর বাবে। আর আরক্ষীর এটাই মত যে হয়তো কোনো লোকে কোনো দুষ্কৃতিকারীয়ে ভয় খুয়াবর বাবে এনে ফোন কল করেছিল। উল্লেখনীয় যে ইয়ার পূর্বেও এনেধরণে মুম্বাই আরক্ষীলৈ ফোন আহে, মেইল করা হয় যে মুম্বাইক উড়াই দিয়া হব। আর তারপরে দেখবলে পাওয়া যায় যে আরক্ষী অধিক তৎপরতার সুরক্ষা ব্যবস্থা কটকটিয়া করে তোলার অনুসন্ধান আরম্ভ করে। আর ইয়ার পূর্বে গুজরাটের তিনগুলো যুবক গ্রেপ্তার করা হয়েছিল আর দাবি আছিল যে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে পদত্যাগ করবেন, নহলে মুম্বাই উড়াই দিব। গতি তারপরে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, এনেকা ধরনের মেইল বা এনেকা ধরনের ধমকি ভরা ফোন মুম্বাই আরক্ষীলৈ সঘনাই আহে বলে মুম্বাই আরক্ষীয়ে জানিবলে দিছে। পুনরবার এইখানে উল্লেখ করছো যে হাই এলার্ট মুম্বাইত জারি করা হয়েছে, কিন্তু এতালেক আরক্ষীর হাতত কোনো তথ্য পড়া নাই বা কোনো ধরনের এনে ধরনের সামগ্রী আরক্ষীর হাতত নাই পড়া। চেকিং করে আছে আরক্ষীয়ে, প্রত্যেক বাহনত চেকিং করে আছে, কিন্তু কোনো ধরনের সামগ্রী, সন্দেহযুক্ত সামগ্রী আরক্ষীর হাতত নাই পড়া। গতি এয়া একটা ফেক কল বলে মুম্বাই আরক্ষীয়ে জানাইছে, কিন্তু 15,000 তাত আরক্ষী নিয়োজিত করা হয়েছে। আর বিশেষ 11,500 সিপাহীয় বর্তমান মুম্বাই বিভিন্ন প্রান্ত, যত জনসমাগম হব, যত পার্টি হব, সেই সমূহ স্থানত সুরক্ষা ব্যবস্থা কটকটিয়া করে তুলেছে। মুম্বাইত জারি করা হয়েছে হাই এলার্ট। 31 ডিসেম্বর হাই এলার্ট জারি করা হয়েছে মুম্বাইত। মহানগরী মুম্বাই পরিবেশ অনন্য হয়ে পড়ে এই 31 ডিসেম্বর নিশা। আর এই নিশা এটা হাই এলার্ট জারি করা হয়েছে, কারণ হয়েছে একটা ফোন কল। একটা ফোন কল আহিছিল আর সেই ফোন কলত ধমকি দিয়া হয়েছে যে সিরিয়াল ব্লাস্ট করা হব মুম্বাইত। আর তারপরে কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে আর আরক্ষীয়ে ইতিমধ্যে কোনো ধরনের সুরুঙা এরা নাই। ঠায়ে ঠায়ে নাকা চেকিং বহিছে, ঠায়ে ঠায়ে সুরক্ষা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে। আর বিশেষকৈ যিসমূহ স্থানত জনসমাগম বৃদ্ধি হয়, ভিড় ভাড় থকা অঞ্চলসমূহ কটকটিয়া নিরাপত্তা গড়ি তোলা হয়েছে, সুরক্ষা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে। তার ভিতর আছে মেরিন ড্রাইভ, যত সাধারণত 31 তারিখ বলে নয় অন্য দিনতো যথেষ্ট সংখ্যক লোকের ভিড় হয়, কিন্তু যেহেতু বছরটা শেষ হবলে ওলাইছে, নতুন বছর আদরণি জানা হব, গতি আজি নিশার ভাগলে এক অন্যান্য পরিবেশে বিরাজ করব। গতি তেনেস্থলত এই সমূহ স্থানত যথেষ্ট সংখ্যক লোকের ভিড় হব। গতি তাত হাই এলার্ট জারি করার পিছত এতিয়া সুরক্ষা ব্যবস্থা অধিক কটকটিয়া করে তোলা হয়েছে। জুহু বিচ, মেরিন ড্রাইভ, বেন্দ্রা, নারিমন পয়েন্ট, গেটওয়ে অফ ইন্ডিয়া আদি বিভিন্ন প্রান্তত এটা নিরাপত্তা কটকটিয়া করে তোলা হয়েছে। কিন্তু এতিয়ালেক যেহেতু কালিরে পৰা এই ফোন কলটো অহার পিছরে পৰা সুরক্ষা ব্যবস্থা কটকটিয়া করে তোলার লগতে ঠায়ে ঠায়ে চেকিং আরম্ভ হয়েছে, গতি ক্ষেত্রত কিন্তু কোনো ধরনের সামগ্রী এতিয়ালেক আরক্ষীর হাতত পড়া নাই। আরক্ষীয়ে জানা অনুসরি যে সন্দেহজনক কোনো সামগ্রী আরক্ষীর হাতত নাই পড়া বা আরক্ষীয়ে এতিয়ালেক সক্ষম হওয়া নাই বিচারি উলিয়াবর বাবে। আর আরক্ষীর এটাই মত যে হয়তো কোনো লোকে কোনো দুষ্কৃতিকারীয়ে ভয় খুয়াবর বাবে এনে ফোন কল করেছিল। উল্লেখনীয় যে ইয়ার পূর্বেও
এনে ধৰণে মুম্বাই আৰক্ষীলৈ ফোন আহে মেইল কৰা হয় যে মুম্বাইক উৰুৱাই দিয়া হ'ব আৰু তাৰ পিছতে দেখিবলৈ পোৱা যায় যে আৰক্ষী অধিক তৎপৰতাৰে সুৰক্ষা ব্যৱস্থা কটকটীয়া কৰি তোলাৰ লগতে অনুসন্ধান আৰম্ভ কৰে আৰু ইয়াৰ পূৰ্বে গুজৰাটৰ তিনিগৰাকীকৈ যুৱকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল আৰু তেওঁলোকৰ দাবী আছিল যে বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে পদত্যাগ কৰিব লাগে নহ'লে তেওঁলোকে মুম্বাই উৰুৱাই দিব গতিকে তাৰ পিছতে যিহেতু তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে এনেকুৱা ধৰণৰ মেইল বা এনেকুৱা ধৰণৰ ধমকি ভৰা ফোন মুম্বাই আৰক্ষীলৈ সঘনাই আহে বুলি মুম্বাই আৰক্ষীয়ে জানিবলৈ দিছে পুনৰবাৰ এইখিনিতে উল্লেখ কৰিছোঁ যে হাই এলাৰ্ট মুম্বাইত জাৰি কৰা হৈছে কিন্তু এতিয়ালৈকে আৰক্ষীৰ হাতত কোনো তথ্য পৰা নাই বা কোনো ধৰণৰ এনেধৰণৰ সামগ্ৰী আৰক্ষীৰ হাতত নাই পৰা চেকিং কৰি আছে আৰক্ষীয়ে প্ৰত্যেকখন বাহনত চেকিং কৰি আছে কিন্তু কোনো ধৰণৰ সামগ্ৰী সন্দেহযুক্ত সামগ্ৰী আৰক্ষীৰ হাতত নাই পৰা গতিকে এয়া এটা ফেক কল বুলি মুম্বাই আৰক্ষীয়ে জনাইছে কিন্তু 15,000কৈ তাত আৰক্ষী নিয়োজিত কৰা হৈছে আৰু বিশেষকৈ 11,500 চিপাহীয়ে বৰ্তমান মুম্বাই বিভিন্ন প্ৰান্তত য'ত জনসমাগম হ'ব য'ত পাৰ্টি হ'ব সেইসমূহ স্থানত সুৰক্ষা ব্যৱস্থা কটকটীয়া কৰি তুলিছে